আপনি হয়তো জানেন না প্রিয়, আপনার মাঝে মাঝে আমার বড্ড রহস্যময় লাগে। ইমতিয়াজ বুঝি শুনল রাগান্বিতার কথা, অনেকক্ষণ নীরব থেকে একা মনে আওড়ালো। আমি যে কে জানতে হলে ধূসর রঙের সেই পাতাটা তোমায় পড়তে হবে বউ, যে পাতাটা আমি লুকিয়ে রেখেছি গহীন অন্ধকারের এক পাতাল কক্ষে। ফজরের ধ্বনি কানে আসতেই ঘুমটা ভেঙে গেল রাগান্বিতার। সে আছোয়া হয়ে উঠে বসল, আশেপাশে তাকালো কিছুক্ষণ। চোখের ঘুমটা পুরোপুরি যেতেই রাগান্বিতা তাকালো ইমতিয়াজের ঘুমান্ত মুখের দিকে। কি মায়া ভরা এই মুখটাই! রাগান্বিতা কিছুক্ষণ তাকিয়ে রইল ইমতিয়াজের মুখের দিকে, ধীর স্বরে বলল, আপনি ভীষণ ভালোবাসি প্রিয়, কখনো ছেড়ে যাবেন না? তবে যে আমি পাগল হয়ে যাব। আপনি যে কেন এত ভালোবাসি আমি নিজেও জানি না। আপনার চোখ দুটোতে আমি বড্ড মায়া দেখি, আপনার কণ্ঠস্বর প্রতিবারই যেন আমার কানে মধুর সুরেলা হয়ে ভাসে, আর আপনার বিশ্বস্ত বুকখানা, ইস, আমি যতবার এই বুকখানায় মাথা রাখি কি যেন শান্তি অনুভব হয়। আপনার বোঝানো যাবে না, আপনার একটুখানি অবহেলায় আমি ছিন্ন ভিন্ন হয়ে যাই। আমায় কখনো অবহেলা করবেন না, তবে যে আমি জীবিত থেকেও মৃত ঘোষিত হব। একা মনে অনেক কিছু বলল রাগান্বিতা, চট করেই তার হুঁশ আসলো, তাকে নামাজ আদায় করতে হবে। রাগান্বিতা ইমতিয়াজকে ডাকলো, বলল, শুনছেন, উঠুন জলদি, নামাজ পড়তে যাবেন না? কয়েকবার ডাকতে ইমতিয়াজের হুঁশ আসে, যে দ্রুত উঠে বসে, বলে, কি হচ্ছে? রাগান্বিতা হালকা হেসে বলে, কিছু না, দ্রুত উঠুন, নামাজ পড়তে হবে। ইমতিয়াজ হাসলো, সে দ্রুত বিছানা থেকে নেমে চলে যায় বাথরুমে। কতক্ষণ পেরিয়ে দ্রুত টুপি আর পাঞ্জাবি পরে বেরিয়ে যায় ইমতিয়াজ, যেতে রাগান্বিতা ঢুকে যায় বাথরুমে। ফজরে নামাজ আদায় করে জানালার ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে রাগান্বিতা। ধীরে ধীরে আঁধারে মিশা প্রকৃতিটা হলো আলোকিত, পাখিরা ডানা ঝাপটাচ্ছে দূর আকাশে, গাছের পাতা নড়ছে। রাগান্বিতার ইচ্ছে হলো এই প্রকৃতির মাঝে উঠানে একটু হাঁটতে। রাগান্বিতা আর দেরি করলো না, সে বেরিয়ে গেল কক্ষ থেকে। কক্ষ থেকে বের হতেই রাগান্বিতার নজরে আসলো সেই তালাবদ্ধ করা কক্ষটার দিকে, যেটা বর্তমানে আর তালাবদ্ধ থাকে না। প্রায় মাসখানেক আগে যখন রাগান্বিতা তাদের বাড়ি থেকে এসেছিল, তখনই দেখে তালাবদ্ধ করা কক্ষটা খোলা। অন্যান্য কক্ষগুলোর মতো এটাও পরিপাটি ছিল, তবে রাগান্বিতা বুঝেছিল তারা আসার আগেই কেউ কক্ষটা পরিষ্কার করেছিল। রাগান্বিতা নিজের জিজ্ঞেস করেছিল, এ কক্ষটায় আগে কি কেউ ছিল? ইমতিয়াজ বলে, ময়লা শলা থাকতো, যা এখন সরিয়ে ফেলা হয়েছে। রাগান্বিতাও আর ঘাটেনি, রাগান্বিতা আলতো পায়ে নানা কিছু ভাবতে ভাবতে বাড়ির ভেতর থেকে বের হলো। মুক্ত খোলামেলা পরিবেশটা প্রাণ খোলা নিঃশ্বাস নিয়ে হাঁটতে লাগলো। হঠাৎই রাগান্বিতা নজরে আসলো রবিনকে, লোকটা হাতে কি নিয়ে যেন বাড়ির পেছনের দিকটাতে যাচ্ছে। রাগান্বিতা কৌতূহলই পিছু নিল রবিনদের, কিন্তু অবাক করা বিষয় হলো ডালপালা মিশ্রিত জায়গাটার কাছে আসতেই রবিনকে আর দেখতে পেল না রাগান্বিতা। রাগান্বিতা আশেপাশে তাকালো, কিন্তু না, কেউ নেই। তবে লাস্টবার ওই জমানো ডালপালা একটু নড়তে দেখেছিল। রাগান্বিতা আর একটু এগোবে এরই মাঝে পেছন থেকে বলে উঠল ইমতিয়াজ, বউ। রাগান্বিতা আর এগোতে পারল না, সে পেছন ফিরে তাকালো, বলল, জি, আপনি চলে এসেছেন? ইমতিয়াজ দু কদম এগিয়ে এসে বলল, তুমি এখানে কি করছো? রাগান্বিতা কথাটা চেপে গেল, বলল, কিছু করছিলাম না তো, সকালে প্রকৃতিতে একটু হাঁটতে ইচ্ছে হলো, তাই হাঁটছিলাম। আচ্ছা, এদিকে আসো। রাগান্বিতা এগিয়ে গেল। ইমতিয়াজ রাগান্বিতার কাঁধ ধরে বলল, চলো আমার সাথে, আমরা একটু পর বেরোবো। বলে রাগান্বিতার হাত ধরে নিয়ে যেতে লাগবে ইমতিয়াজ। রাগান্বিতাও আর কিছু বলতে পারলো না, তবে কৌতূহল একটা রয়ে গেল। এ রবিনকেও মাঝে মধ্যে কেমন যেন ভয় লাগে রাগান্বিতা। সেদিন রাতের ঘটনাটা হুট করে মনে পড়ল তার। বাড়ির ভেতর ঢুকতেই সর্বপ্রথম নজরে আসলো রবিনকে। রবিন রন্ধনশালা থেকে বেরিয়ে এসেছে। রাগান্বিতা তাকে দেখে তড়িৎ চমকে উঠল। মাত্রই না রবিনকে সে বাইরে দেখলো, এরই মাঝে বাড়ির ভেতর আসলো কী করে? রাগান্বিতা আশেপাশে না ভেবেই রবিনকে প্রশ্ন করল, আপনি কি এইমাত্র বাহিরে গিয়েছিলেন চাচা? রাগান্বিতার আচমকা প্রশ্নে রবিন অপ্রস্তুত অনুভব করল। সে দ্রুত জবাব দিল, কই না তো, আমি এখন ওইখানেই আসছিলাম। রাগান্বিতা আর কিছু বলতে পারল না, তবে কি সে ভুল দেখেছিল তখন? কিন্তু তার স্পষ্ট মনে পড়েছে রবিন হাতে করে কি যেন নিয়ে বাড়ির পেছন যাচ্ছিল। রাগান্বিতাকে চিন্তিত দেখে ইমতিয়াজ প্রশ্ন করল, কিছু কি হয়েছে? রাগান্বিতা নিজেকে ধাতস্থ করে বলল, না, কিছু হয়নি। ইমতিয়াজও আর কোনো প্রশ্ন করল না।
সকালে নাস্তা সেরে নিজ কক্ষে তৈরি হচ্ছিল রাগান্বিতা। কালো রঙের জামদানি শাড়ি, হাতে সোনার চুড়ি, গলায় ভারী অলংকার, চুলগুলো খোপা করা, চোখে গাঢ় কাজল, ঠোঁটে লিপস্টিক। ইমতিয়াজ কক্ষে ঢুকল। রাগান্বিতা খানিকটা চমকে তাকালো তার দিকে। ইমতিয়াজ দাঁড়িয়ে পড়ল দুয়ারের সামনে, এক অদ্ভুত গভীর চাহনি নিয়ে তাকিয়ে রইল রাগান্বিতার দিকে। একটা মানুষকে কালো রঙের শাড়িতে এত বেশি চমৎকার দেখাতে পারে জানা ছিল না বুঝি ইমতিয়াজের। ইমতিয়াজ কেমন ঘোর লাগানো দৃষ্টি নিয়ে এগিয়ে গেল রাগান্বিতার দিকে। রাগান্বিতা ঠাঁই দাঁড়িয়ে রইল, ইমতিয়াজ এগিয়ে গেল। রাগান্বিতার চোখের দিকে তাকিয়ে স্তব্ধ সুরে বলল, এত সুজানা বউ, আমি যে পাগল হয়ে যাব। রাগান্বিতা লজ্জায় মাথা নুয়ে ফেলল, বলল, আপনার চোখে এমন প্রেম দেখার জন্য হলো আমি বারবার সাজতে প্রস্তুত। আমি বুঝেছি, তুমি ভালো থাকতে দিবে না আমায়। সাজতে বুঝি মানুষ ভালো থাকে না? কেউ থাকে কি না জানি না, তবে আমি থাকি না। এই যখন মাথার মাথার লাগছে, মস্তিষ্কের শব্দ ভাণ্ডারে শয়তান হানা দিচ্ছে, এর দায় কে নেবে? আমি তো আপনার বিয়ে করাবো, আমাতে ভয় কিসে? মনের গহীনে হাজারো শব্দ, হাজারো কথা, লক্ষ করি ভয়, অথচ তোমায় বলতে গেলেই কোনো শব্দ খুঁজে পাই না, ফাঁকা ফাঁকা লাগে সবটা। এমনটা কেন হয় আমি জানি না। হেসে ফেলে ইমতিয়াজ, আস্তে করে রাগান্বিতার গায়ে ঝরানো সকল অলংকার খুলে ফেলে। রাগান্বিতা অবাক হয়ে বলে, এগুলো খুলছেন যে? তোমায় কাল বলেছিলাম না, আমরা বিলাসবহুল নয়, সাধারণভাবে কিছুদিন সংসার করব। রাগান্বিতা কিছু বলল না। ইমতিয়াজ রাগান্বিতার গায়ের অলংকার খুলে গলায় চিকন একটা লকেট সমৃদ্ধ ছিঁ, দু হাতে দুটো চিকন চুড়ি আর কানে ছোট ছোট দুল পরিয়ে দিল। তারপর ব্যাগে রাখা একটা সাদা মাটা শাড়ি বের করল। কিন্তু পরক্ষণে রাগান্বিতাকে এক পলক দেখে বলল, আজ থাক কাল পরো, এতটুকু যন্ত্রণা আমি সইতেই পারি। শেষ কথাটার অর্থটা ঠিক বুঝল না রাগান্বিতা, তবে কিছু জিজ্ঞেস করেনি আর, মুখ থেকে আপনি আপনি বেরিয়ে আসলো তার। অদ্ভুত একটা লোক। রাগান্বিতাকে হালকাভাবে সাজিয়ে ইমতিয়াজ করুণ চোখে তাকিয়ে রয় ওর মুখের দিকে। ও মনে মনে বলে, তোমার কি মনে হয় না তুমি আমার শহরে এসে ভুল করেছ? উত্তরে এলো না, তবে ইমতিয়াজ এও জানে এই কথাটা রাগান্বিতাকে বললে রাগান্বিতা জবাবে বলত। কেন বলুন তো? ঠিক তখনই ইমতিয়াজ রাগান্বিতাকে উত্তর দিত, তোমার শহর ভীষণ সুন্দর, নয়নে জোড়ায় আঁখি, আমার শহর বেজায় তীক্ষ্ণ, বিষণ্ণতায় মাখামাখি। সঙ্গে সঙ্গে মেয়েটা থমকে যেত, কেমন বিষণ্ণ মাখা চাহনি নিয়ে তার দিকে তাকিয়ে থাকতো। আর সেই চাহনি দেখে ইমতিয়াজ ক্ষত বিক্ষত হতো, কি এক দারুণ অবস্থা। ঢাকা নদীর ঘাটে দাঁড়িয়ে আছে রাগান্বিতার ইমতিয়াজ। রবিনকে জানানো হয়েছে তারা কিছুদিনের জন্য দূরে কোথাও যাচ্ছে, সে চাইলে তার বউ বাচ্চাকে নিয়ে ইমতিয়াজের বাড়িতে থাকতে পারে। রবিনও মেনে নেয়, বারবার বাড়ি যাওয়া আবার ফিরে আসা বড্ড ঝামেলার লাগে রবিনের। রাগান্বিতা নদীর এপার থেকে ওপারে তাকালো, আশেপাশেও তাকালো, মানুষ খুব কম, বেলা বেশি না, সকাল 8টা বাজে, চারপাশ পুরো নিরিবিলি। রাগান্বিতা প্রশ্ন করল, আমরা কিসে চড়ে যাব? উত্তরে ইমতিয়াজ জবাব দিল, ট্রলারে। কিছুক্ষণের মাঝে একটা ট্রলার আসলো রাগান্বিতাদের সামনে। ইমতিয়াজ তাকে নিয়ে সেই ট্রলারে উঠল। রাগান্বিতা পুরো ট্রলারে চোখ বুলাতেই অবাক হলো, কারণ পুরো ট্রলারে মানুষ হিসেবে ছিল তারা তিনজন, ইমতিয়াজ, সে আর ট্রলার চালক, আর বাকি যারা ছিল তারা কেউ মানুষই না। হা হয়ে তাকিয়ে আছে রাগান্বিতা পুরো ট্রলারের দিকে, কারণ তার সামনে রয়েছে দুটো গরু, একটা বাছুর, তিনটে ছোট ছোট ছাগল, দুটো মোরগ, দুটো মুরগি, সঙ্গে তাদের ছানাপনা, দুটো বড় বড় হাঁস, তাদের একটা ছাঁ অর্থাৎ বাচ্চা, সঙ্গে একটা টিয়া পাখি। গরু আর ছাগল বাদে বাকি সবগুলোই খাঁচায় বন্দি, গরু ছাগল দড়ি দিয়ে বাঁধা, ট্রলারে জায়গা নেই তেমন। অথচ মানুষ হিসেবে আছে তারা তিনজন, বাকি যারা আছে তাদের একজনও মানুষ না। রাগান্বিতার এই মুহূর্তে ঠিক কেমন প্রতিক্রিয়া দেয়া উচিত বুঝতে পারছে না। ইমতিয়াজ স্বাভাবিক, যেন এটা খুব স্বাভাবিক একটা বিষয়, নিত্যদিনের ব্যাপার। ট্রলারের কর্নারের দিকটায় চেয়ার পেতে পাশাপাশি বসে আছে ইমতিয়াজ আর রাগান্বিতা। ট্রলার চলছে তার আপন গতিতে, কোথায় যাচ্ছে রাগান্বিতা জানে না। রাগান্বিতা নদীর পানির দিকে তাকালো, ঢেউয়েরা ছুটছে তুমুল বেগে। রাগান্বিতা ইমতিয়াজের মুখের দিকে তাকালো, খুব অদ্ভুত কণ্ঠে বলল, আমরা কি আর ফিরব না? ইমতিয়াজ এক পলক রাগান্বিতার দিকে তাকিয়ে বলল, যদি বলি না ভয় পাবে খুব? রাগান্বিতা নিজেকে ধাতস্থ করল, অবাক হয়েই বলল, ভয় পাবার কি আছে?
সত্যি নেই? আমি তো দেখি না। তুমি দেখো না নাকি দেখতে চাও না? আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো। তোমায় আমি খুন করব বউ। সঙ্গে সঙ্গে উচ্চ শব্দে হেসে ফেলল রাগান্বিতা। শব্দটা এতটাই জোরে ছিল যে নিকাবের আর ট্রলারের শব্দের ভিড়েও ইমতিয়াজ খুব ভালোভাবে টের পেল। ইমতিয়াজ বিস্মিত কণ্ঠে বলল, তুমি ভয় পাচ্ছ না? রাগান্বিতা আরও কিছুক্ষণ হাসলো, মিনিট দুই যেতেই থেমে বলল, আপনার কথায় আমি কখনো ভয় পাই না, উল্টো আপনার কথা শুনলে আমি নতুন করে প্রেমে পড়ে যাই। ইমতিয়াজ তাজ্জব বনে গেল, কি সাংঘাতিক কথা, মেয়েটা তার খুন শব্দের মধ্যেও ভালোবাসার ছোঁয়া পায়। ইমতিয়াজ নির্বিকার ভঙ্গিতে বলল, আমায় এত বিশ্বাস কেন করবো, জানো না মানুষকে বেশি বিশ্বাস করতে নেই। দুনিয়ার সবাইকে অবিশ্বাস করলে জীবনটা রঙিন হবে কি করে বলুন। তুমি রঙিন জীবন চাইছো, ওদিকে আমার নিজের জীবনে অন্ধকারে টই টম্বর। আগে ছিল মানছি, কিন্তু এখন আর থাকবে না, আমি আছি তো, রঙিন করার দায়িত্ব আমার। মৃদু হাসি ইমতিয়াজ বলে, তুমি কি জানো দিনে দিনে আমি বড্ড ভীত হচ্ছি। আমি মেয়ে হয়ে ভীত হই না, আর আপনি ছেলে হয়ে ভীত হচ্ছেন, এত ভয় কিসের আপনার? তোমায় বলবো না বলে দিলেই আমি ধ্বংস। রাগান্বিতা এবার কি বলবে বুঝতে পারছে না, প্রায় সময় ইমতিয়াজের এমন শেষ কথায় আটকে যায় রাগান্বিতা, প্রতি উত্তরে কিছুই বলতে পারে না। আজও তার ব্যতিক্রম কিছু হলো না, রাগান্বিতা চুপ হয়ে গেল। হঠাৎই আবার বলে উঠল ইমতিয়াজ, তুমি কি মানবে একদিন তুমি আমায় খুন করতে চাইবে? সঙ্গে সঙ্গে চোখে মুখে বিস্ময়ের ছায়া ফুটে উঠল রাগান্বিতা। যদিও রাগান্বিতা নিকাবের কারণে চোখ দুটো ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না ইমতিয়াজ, তবু ওই চোখ দেখে ইমতিয়াজ অনেক কিছু বুঝল। রাগান্বিতাকে এমন এক দৃষ্টি নিয়ে থমথমে কণ্ঠে বলল, আমি আপনাকে কেন খুন করতে চাইব? আপনাকে খুন করার আগে আমি যেন ঝলসে যাই। বিনিময় ইমতিয়াজ আর কিছু বলে না, উল্টো দিকে মুখ ঘুরিয়ে নেয়, বুক চাপা এক দীর্ঘশ্বাস বের হয়। ইমতিয়াজ আকাশ পানি তাকিয়ে বলে, শুরু যেমন হয় শেষও তেমনই ঘটে, সৃষ্টি যখন হয়েছে ধ্বংস তখন অনিবার্য, শুধু দেখার পালা ধ্বংসের পথটা কত দূর, খুব দূরে নাকি অতি সন্নিকটে। নিজ ভাবনার মাঝে কাঁধে কারো স্পর্শ অনুভব করল ইমতিয়াজ, সে তাকাল, রাগান্বিতা তার কাঁধে মাথা দিয়েছে। ইমতিয়াজ কি ভেবে যেন বলে উঠল, আমি চাই বাবু তোমার আমার পথটা যেন বহুকালের দীর্ঘ হয়। রাগান্বিতা নিকাবের আড়ালে মুচকি হাসল, এতক্ষণ পর মানুষটা দারুণ কিছু বলল। রাগান্বিতা ঠোঁটে হাসি রেখেই বলল, তা তো হবে, এই রাগান্বিতা এত দ্রুত আপনার পিছু ছাড়বে না। চার ঘন্টার পথ অতিক্রম করে ইমতিয়াজদের ট্রলার এসে থামল একটা ছোট্ট দ্বীপের মতো জায়গাতে। রাগান্বিতা পুরো জায়গাতেই চোখ বুলালো, একটা গোলাকার বৃত্তের মতো জমি যার পুরোটাই সবুজ ঘাসে ভর্তি, সামনে দূরের দিকের একাংশে রয়েছে অসংখ্য বড় বড় গাছ, মাঝখানে ফাঁকা, আর গোলাকার বৃত্তের চারপাশে নদী, দূর দূরান্তে কিছু দেখা যাচ্ছে না, এক কথায় বিশাল নদীর মাঝে একটা ছোট্ট গোলাকার দ্বীপ। রাগান্বিতা ইমতিয়াজ ট্রলার ছেড়ে নামল। রাগান্বিতা আবারও আশপাশটা দেখল, এখানে তারা থাকবে কই তাই বুঝছে না রাগান্বিতা। ইমতিয়াজ রাগান্বিতার হাত ধরল, ট্রলার চালককে বলল, আপনি এখানে থাকুন আমি একটু আসছি। এই বলে রাগান্বিতাকে নিয়ে চলল ইমতিয়াজ, হেঁটে আসলো একদম ওই মাথায়। অনেকখানি এগোতে রাগান্বিতা দেখল চারপাশে গোল করে বেড়া দিয়ে রয়েছে নারকেল সুপারি আর কলা গাছের শুকনো পাতা, বেড়ার কারণে ওপাশে গিয়ে আছে দেখা যাচ্ছে না। ইমতিয়াজ হেঁটে এসে মাছ বরাবর দাঁড়ালো, তারপর হাত দিয়ে দুদিকের মাঝখান বরাবর বেড়া ফাঁক করে দিল। সঙ্গে সঙ্গে রাগান্বিতা দেখতে পেল ফকফকা মাটির উঠান, উঠানের সামনে একটু দূরে একটা ছোট্ট কুঁড়ে ঘর, ঘরের তৈরি ছাউনিতা, চারপাশে দেয়াল হিসেবে রয়েছে মাটি, ঘরে ঢোকার আগে উপরে ঘরের ছাউনি থাকলেও চারপাশে বেড়ানি, জমিনের মাটি থেকে একটু উঁচুতে ঘরটা, সামনে দুটো মাটির তৈরি সিঁড়িও আছে। রাগান্বিতা সামনে যত আগাচ্ছে তত মুগ্ধ হচ্ছে, চারপাশ এত সুন্দর কেন, তাদের সাম্রাজ্যের ওই জমিদার ভিটার চেয়েও কি নিদারুণ সুন্দর দেখাচ্ছে কুঁড়ে ঘরটা। রাগান্বিতা বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করল, চারপাশে মেঘাচ্ছন্ন, হয়তো বৃষ্টি হবে, বাতাস বইছে পুরো প্রকৃতি জুড়ে। রাগান্বিতাকে ঘরের সামনে দাঁড় করিয়ে রেখে ইমতিয়াজ বলল, তুমি এখানে চুপটি করে দাঁড়াও, আমি বাকিদের থাকার ব্যবস্থা করছি। এই বলে চলে গেল ইমতিয়াজ। রাগান্বিতা যেয়ে রইল, চারপাশ দেখল, তাদের ঘরে কর্নারের হাতের বাম দিকের মাথাতেই আছে একটা বিশাল পেয়ারা গাছ, ডান দিকের কয়েক কদম পেরিয়েই নদীর পাড়,
যেখানে খাটলা আছে। খাটলার পাশে বিশাল রিন্টি গাছ। রিন্টি গাছের সাথে রয়েছে একটা কালো কুচকুচে রঙের নৌকা বাঁধা। ঢেবে সেটা ভাসছে, তবে বর্তমানে রাগান্বিতা তা দেখতে পায়নি। ঘাটের অন্য পাশে বসার জন্য তক্কা দিয়ে বানানো উঁচু বেঞ্চ। তাদের ঘরটা দ্বীপের মাঝে নয়, কর্নারে, যার কারণে নদীর ঘাট একটু নিকটে। কম করে হলেও বিষ পা এগোতে হবে। ইমতিয়াজ এগিয়ে আসলো, সঙ্গে করে নিয়ে আসলো তিনটে গরু আর তিনটে ছাগল। তাদের রাখার জন্য বাম দিকের পেয়ারা গাছের পরে অনেকখানি জায়গা ফাঁকা রেখে লম্বা ঘর বানানো, সেটার ছাউনি ও খড় দিয়ে বানানো। ইমতিয়াজ তাদের সেই ঘরে বেঁধে রাখলো। কোথা থেকে যেন ঘাস এনে রাখলো সামনে, তারাও আনন্দে খেতে লাগলো। ইমতিয়াজ আবার গেল ট্রলারের কাছে, এবার ফিরে এলো হাঁস মুরগি নিয়ে। সেগুলোর জন্য তৈরি আছে সুন্দর মাটির খোপ। হাঁস মুরগিকে ট্রলারে বসে খাওয়ানো হয়েছিল, তাই আজ আর বার না করে সোজা খোপে ঢুকিয়ে দিয়ে সামনে থেকে মাটির দরজা আটকে দিল তক্কা দিয়ে। ঘরের সামনে বাঁশের সাথে বেঁধে খাঁচায় ভরে ঝুলিয়ে রাখা হলো টিয়া পাখি। ইমতিয়াজ শিখিয়ে দিল, বলল, সবুজ পাখি আমার বিবিকে বলো বউ স্বাগতম। পাখিটা শুনলো, মিনি দুই যেতেই বলে উঠল, বউ স্বাগতম, বউ স্বাগতম, বউ স্বাগতম। রাগান্বিতা আপনা আপনি হেসে ফেলল। পুরোটা যেন স্বপ্ন লাগছে, মনে হচ্ছে চোখ খুলতে এই দারুণ স্বপ্নটা ভেঙে যাবে, যা এই মুহূর্তে রাগান্বিতা মোটেও যাচ্ছে না। রাগান্বিতা কতক্ষণ আগেই তার বোরকা হিজাব খুলে ফেলেছে, যার দরুন ইমতিয়াজ রাগান্বিতার শিশির হাসিটা দেখতে পেল। মনে মনে আওড়ালো, তোমার এই হাসি কেন জানি হাসি নয় বউ, হে আমার বিস্মিত ভুকটা ঠান্ডা করার এক অদ্ভুত মায়াজাল, যা আমায় বারবার ভেঙে গড়িয়ে আবার শক্তপোক্ত করে। বুকে হাত দিয়ে মৃদু হাসলো ইমতিয়াজ। ইমতিয়াজ রাগান্বিতা ঘরের ভেতর প্রবেশ করলো। রাগান্বিতা দেখতে পেল একটা ছোট চৌকি, সঙ্গে কিছু আসবাবপত্রও আছে, বোঝাই যাচ্ছে তার আসার আগে ইমতিয়াজ এখানে এসে অনেক কিছু গোছগাছ করে গেছে, তার জন্যই চারপাশ এত পরিপাটি। ধীরে ধীরে প্রকৃতি আরও রং বদলালো, মেঘাচ্ছন্ন আকাশটা হলো আরও গাঢ়। ধীরে ধীরে ধরণী জুড়ে বর্ষণ শুরু হলো, এই যেন অন্যরকম বর্ষণ, বোধহয় প্রেম বর্ষণ। ধরণী জুড়ে হচ্ছে নির্জীব এক খেলা, দুপুর হয়েও যেন দেখাচ্ছে সন্ধেবেলা, মাটি নদী মিশে হচ্ছে ঘর্ষণ, প্রকৃতি জুড়ে যেন নেমেছে এক অদ্ভুত প্রেম বর্ষণ। শিশির ভেজা একটা সকাল, বাতাসের ধ্বনি ধ্বনিতে ভেসে বেড়াচ্ছে একটা মিষ্টি মধুর সুরেলা কণ্ঠ। পুরো নির্জন মাখা সকালের প্রকৃতিরা সেই ধ্বনি শুনছে মন দিয়ে। বাড়তি কোনো শব্দ নেই, নেই কোনো কোলাহল, আছে শুধু এক রূপবতী রমণীর কণ্ঠে ভাষা কোরআনের সুর। রাগান্বিতা কোরআন শরীফ পাঠ করছে। অনেক আগে সে আর ইমতিয়াজ উঠে একসাথে ফজরের নামাজ পড়ে। ইমতিয়াজ নামাজ আদায় করেই ঘুমিয়ে যায়, কিন্তু রাগান্বিতা ঘুমায়নি। সে বাড়ি থেকে আসার সময় সঙ্গে করে কোরআন শরীফ নিয়ে আসে। রাগান্বিতা প্রায়শই নামাজ আদায় করে কোরআন পাঠ করে, আজও করেছে। চারপাশ চুপচাপ আর নিরিবিলি, মাঝে দু একবার খোপের ভিতর থাকা মোরগের ডাক শোনা গেলেও পরে আর যায়নি তেমন। রাগান্বিতা জানালার ধারে মুখ করে চৌকির উপর বসে কোরআন পাঠ করছে। বাইরে খাঁচায় বন্দি করা তাদের সঙ্গে থাকা টিয়া পাখিটা চোখ বুজে ঝিমাচ্ছে। ধীরে ধীরে সময় গড়ালো। রাগান্বিতা তার কোরআন পাঠ শেষ করে মনে মনে কিছু দোয়া দুরুদ পাঠ করে ইমতিয়াজের কপালে ফুঁ দিয়ে দিল। ইমতিয়াজ ঘুমে মগ্ন থাকায় তেমন টের পায়নি আর। রাগান্বিতা কোরআন শরীফ বন্ধ করে চুমু কাটল দুবার, তারপর এগিয়ে যায় সামনে উঁচু তাকের কাছে, সেখানে কোরআন শরীফ রেখে আবার এগিয়ে আসে ইমতিয়াজের দিকে। সকালে নাস্তা বানাতে হবে, কিন্তু তার আগে ঘর ঝাড়ু দিতে হবে। রাগান্বিতা ঘর ঝাড়ু দিয়ে ঝাড়ু হাতে বের হলো বাইরে, সঙ্গে সঙ্গে শীতল ভেজা সকালের বাতাসেরা তাকে ছুঁয়ে দিল। রাগান্বিতা চোখ বন্ধ করে ফেলল, সকালের এই মুহূর্তটা তার দারুণ লাগলো। রাগান্বিতা বেশিক্ষণ না দাঁড়িয়ে কোমরে আঁচল বেঁধে তাদের কুড়ে ঘরের সম্পূর্ণ আঙিনাটা একবার ঝাড়ু দিল, তারপর রান্নাঘরের দিকে গেল। কুড়ে ঘরের ভেতর ঢুকে হাতে ডান দিকে একটা দুয়ার আছে, সেই দুয়ারের পরেই মাটির উনুন পেতে রন্ধনশালা বানান। চুলার পাশে জ্বালানোর জন্য ছিল শুকনো কিছু ডালপালা। রাগান্বিতা দেশওয়ালায় দিয়ে মাটির চুলা বা উনুন জ্বালালো। সর্বপ্রথম ছোট্ট পাতিল পেতে পানি দিল গরম করার জন্য। রাগান্বিতা গরম গরম পরোটা আর দুধ চা বানাতে যাচ্ছে সকালের নাস্তা হিসেবে। তুমি আমায় ভুলে গেছো তাই না? আমি এভাবে ভুলে কি করে গেলে? সঙ্গে সঙ্গে হকচকিয়ে উঠল ইমতিয়াজ, ঘুমটা ভেঙে গেল আচমকা। ইমতিয়াজ আশেপাশে তাকালো, জোরে একটা নিঃশ্বাস ফেলল। তখনই জানালার ফাঁক দিয়ে দেখতে পাওয়া টিয়াটা বলে উঠল, বউ স্বাগতম, বউ স্বাগতম, বউ স্বাগতম। রাগান্বিতাও শুনতে পেল টিয়ার কথাটা,
লজ্জায় নুয়ে গেল। টিয়ার মুখে কথাটা শুনলেই তার কেমন যেন লাচ্ছা লাচ্ছা লাগে। ইস, ইমতিয়াজ যে কী শিখালো টিয়াটাকে, আনমনেই হেসে ফেলল রাগান্বিতা। এদিকে ইমতিয়াজ সেও তাকিয়ে রইল টিয়াটার দিকে, অনেকক্ষণ নিস্তব্ধ হয়ে ধীরে ধীরে নিজেকে করল শান্ত। তারপরেই গলা খাঁকারি দিয়ে ডাকল, বউ, এই বউ, কোথায় তুমি? রাগান্বিতা তৎক্ষণাৎ তার কাজ রেখে দৌড়ে আসলো, এক হাতে আটা মাখানো। রাগান্বিতা চিন্তিত স্বরে বলল, কি হলো, কি হলো? রাগান্বিতার কণ্ঠ শুনে ইমতিয়াজ তাকালো রাগান্বিতার দিকে। কাঁচা হলুদ রঙের শাড়ি, গ্রামের স্টাইলে পরা, হাতে অল্প কিছু কাঁচের চুড়ি, মাথায় একপাশে সিঁথি কেটে চুলগুলো খোপা করা, দোকানে ছোট্ট পুত্তির দুল, গলায় ছোট্ট একটা চেইন, সঙ্গে লাল রঙা ঠোঁটে রাগান্বিতাকে পুরো ভিন্ন রকম লাগছে। ভারী গহনাকাঠি ছাড়াও এই সাধারণ শাড়িতেও কত মায়াবী দেখাচ্ছে রাগান্বিতাকে। ইমতিয়াজ পলকবিহীন তাকিয়ে রইল রাগান্বিতার দিকে। ইমতিয়াজকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আবার প্রশ্ন করল রাগান্বিতা, কি হলো, কিছু বলছেন না কেন, কি হয়েছে, এভাবে রাখছিলেন যে? ইমতিয়াজ রাগান্বিতার চোখের দিকে তাকিয়ে মৃদু হাসল, বলল, কি হবে, কিছুই হয়নি, কোথায় ছিলে তুমি? রাগান্বিতা কিছু এগিয়ে এসে বলল, সকালে নাস্তা করছিলাম তো। তুমি জানো তোমায় না দেখে আমার কত খালি খালি লাগছিল। রাগান্বিতা হাসে, বলি, আপনিও না, তাড়াতাড়ি মুখ ধুয়ে আসুন, আমি খাবার তৈরি করছি। রাগান্বিতা চলে গেল। ইমতিয়াজ রাগান্বিতা যাওয়ার পানি তাকিয়ে থেকে শুধাল, আজ তোমায় খুব সুন্দর দেখাচ্ছে বউ। রাগান্বিতা কথাটা শুনতে পেলেও বিনিময়ে কিছু বলল না, মুচকি হেসে চলে গেল চুলোর পিঠে। ইমতিয়াজ আরও কিছুক্ষণ চৌকিতে বসে থেকে বের হয় কুড়ো ঘর থেকে, জোরে নিঃশ্বাস ফেলে প্রকৃতির বুকে, তারপর হেঁটে যায় হাঁস মুরগি আর গরু ছাগলের কাছে। গরুর ছাগলদের ঘাস দিয়ে হাঁস মুরগির খোপ খুলে দিল, সঙ্গে সঙ্গে হাঁস মুরগিগুলো বেরিয়ে এসে তাদের ছোট্ট ছোট্ট পা নিয়ে চলতে শুরু করলো। হাঁস দুটো আর তাদের এক বাচ্চাটা দৌড়ে ছুটে গেল পানির কাছে। মুরগির জন্য চাল এনেই খেতে দিল ইমতিয়াজ, সঙ্গে বলল, তোদের এখানে এনেছি কেন জানিস? যাতে মনে হয় এই ছোট্ট দ্বীপে আমি রাগান্বিতা শুধু নই, তোদের মতো আরও কিছু প্রাণী আছে যারা গুনগুন করে আমাদের এই ছোট্ট সংসারে ঘোরাফেরা করবে। সঙ্গে মনে হবে এই প্রকৃতির সবটা নির্জীব নয়, সতেজ আছে। রাগান্বিতার হাঁক শোনা গেল, সে একটু উচ্চস্বরেই বলল, আপনার কি হয়েছে, আমার কিন্তু রান্না প্রায় শেষ। ইমতিয়াজ উঠে দাঁড়ালো, রাগান্বিতাকে বলল, এই তো হয়ে গেছে, আমি ঘাটপাড় থেকে এক্ষুনি মুখ ধুয়ে আসছি। রাগান্বিতা শুনল, বলল, আচ্ছা জলদি আসবেন। ইমতিয়াজ হাত মুখ ধুয়ে ঘরে পা রাখতেই রাগান্বিতা হাসি মুখে তার দিকে গামছা এগিয়ে দিল, ইমতিয়াজও নিল, বলল, ধন্যবাদ বউ। রাগান্বিতা বিনিময় হালকা হাসে, বলি, পাটি কি ঘরের ভিতর বিছাবো নাকি বাহিরে? উত্তরে নিজের মুখখানা গামছা দিয়ে মুছে বলল ইমতিয়াজ, বাহিরে। কুড়েঘরের সামনে দুয়ারের একটু কিনার দিয়ে মাটির মেঝেতে পাটি বিছিয়ে পাশাপাশি বসে আছে রাগান্বিতা আর ইমতিয়াজ। তাদের সামনেই রয়েছে দু কাপ দুধ চা আর একটা প্লেটে কিছু গরম গরম তৈলাক্ত পরোটা। ইমতিয়াজ একটা পরোটা হাতে নিয়ে গোল করে ভাঁজ করে দুধ চায়ের সঙ্গে ভিজিয়ে খেতে শুরু করলো। রাগান্বিতাও খেতে লাগলো, তবে তার আগে জিজ্ঞেস করল, কেমন হয়েছে? ইমতিয়াজ রাগান্বিতার দিকে তাকিয়ে বলল, দারুণ। রাগান্বিতা অবাক স্বরে বলল, কিন্তু আপনি তো এখনো খাননি। তুমি রান্না করেছো মানেই সেটা দারুণ হবে। মানুষকে কিভাবে কথার জালে ফাঁসানো যায় তার উপর পড়াশোনা করেছিলেন বুঝি? হাসি ইমতিয়াজ, বলি, তুমি ফাঁসলে না তো? কে বলেছে ফাঁসিনি, আমি তো সেই কবেই ফেঁসে বসে আছি, আজও জানলেন না আপনি? চায়ের কাপে চুমুক দিল ইমতিয়াজ, বলল, জানি তো, তাও তোমার মুখে শুনতে ভালো লাগে। আপনি খুব সুন্দর করে কথা বলেন, আমি প্রতিবার বিভোর হয়ে যাই। তোমাকে বিভোর বানানোর জন্যই বোধহয় আমার জন্ম। আপনি কি জানেন প্রিয়, আমার প্রায় মনে হয় আমার সৃষ্টি আপনার জন্যই, আপনি ছাড়া বোধহয় আমি অসম্পূর্ণ। ইমতিয়াজ বিনিময় কিছু বলে না, ইচ্ছে করে চুপ করে রয়, তবে তার বলতে খুব মন চাচ্ছে। আমার তো মনে হয় আমার বিনাশের অস্ত্র বুঝি তোমার হাতে। কিন্তু ইমতিয়াজ বলল না, রাগান্বিতা ঠোঁটে থাকা হাসিটাকে এই মুহূর্তে কোনোভাবেই মিলিয়ে দিতে চায় না ইমতিয়াজ। সে একটা সিদ্ধান্ত নিল, রাগান্বিতার সাথে উল্টোপাল্টা আর কোনো কথাই সে বলবে না।
ইমতিয়াজি কদিনই হাড়ি হাড়ি টের পেয়েছে রাগান্বিতাকে দুঃখ দেওয়া ইমতিয়াজের কাম্য নয়। সময়টা প্রকৃতি মেপে বোধ হয় সকাল 10টা। রাগান্বিতা ইমতিয়াজ নৌকায় চড়ে কোথায় যেন এসেছে, বর্তমানে নদীর মাঝে বইটা রেখে পানিতে ভাসছে। ইমতিয়াজের হাতে মাছ ধরা যাক। রাগান্বিতা কিছুটা অবাক স্বরেই বলল, আপনি কি মাছ ধরতে চাইছেন? ইমতিয়াজ নদীর এদিক সেদিক তাকিয়ে বলল, কথাটা শেষ করে হাতের জালটাকে পিছিয়ে ছুঁড়ে মারল নদীর পানিতে। রাগান্বিতা একটু চমকে উঠল, এতে মনে মনে বলল, আপনি মাছ ধরতেও জানেন? ইমতিয়াজ রাগান্বিতার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল, একটু আত্র। খানিকটা কম্পন সৃষ্টি হয় রাগান্বিতার মাঝে, ধীরে স্বরে বলে, মানুষটা মনে মনে বলা কথাগুলো বুঝতে পারে কি করে? ইমতিয়াজ হালকা হাসে, ধীরে ধীরে উঠাতে শুরু করে নদীতে বিছিয়ে দেওয়া মৎস্য আটকানো তার জালটাকে। দাও দাও করে আগুন জ্বলছে চুলাতে, রাগান্বিতা মাছ ভাজছে, তার পাশে বসে আছে ইমতিয়াজ, দৃষ্টি তার রাগান্বিতার দিকে। কতক্ষণ আগে ইমতিয়াজের প্রথম জালে একটা বড় মাছ আর কিছু ছোট ছোট মাছ ধরা পড়েছে, দুজন মানুষের জন্য যা ছিল যথেষ্ট। ইমতিয়াজ পরবর্তীতে আর জাল ফেলেনি নদীতে, চারপাশটা একটু ঘুরে চলে আসে তাদের ছোট্ট কুটিরে। রাগান্বিতা ফিরে দ্রুত মাছ কেটে রাঁধতে বসে, ইমতিয়াজ পাশে বসে শুধু দেখছে রাঁধুনি রাগান্বিতাকে, কথা বলছে না কোনো, চুপচাপ শুধু দেখেই যাচ্ছে। রাগান্বিতা রান্না শেষ হলো, ভাত মাছ ভাজা ডাল সঙ্গে ইমতিয়াজের কোথা থেকে যেন নিয়ে আসা লাউ শাক রান্না করেছে রাগান্বিতা, দারুণ ঘ্রাণ বেরিয়েছে রান্না থেকে। রাগান্বিতা তার ঘেমে যাওয়া মুখটাকে মুছল, কাজ তার প্রায় শেষ, এবার শুধু ঘরটা একবার ঝাড়ু দিলেই হয়ে যাবে। রাগান্বিতা চুলার চারপাশটা গুছিয়ে পরিপাটি করল, রান্নার আসবাবপত্রগুলো ঘরের ভেতর নিয়ে সাজিয়ে রাখল তাকে, তারপর ঝাড়ু দিয়ে পুরো ঘর ঝাড়ু দিল। মাটির সিঁড়িতে ময়লা নিয়ে বাইরে বের হতে ইমতিয়াজ এগিয়ে আসলো হাতে গরু ছাগলকে খাওয়ানোর জন্য ঘাস নিয়ে। সে ঘাস নিয়ে যেতে যেতে জিজ্ঞেস করল, তোমার কি হয়ে গেছে বউ? রাগান্বিতা মাথা উঁচু করে কপালের ঘামটুকু পুনরায় মুছে বলল, এই তো শেষ, আপনার হলো? ইমতিয়াজ দাঁড়িয়ে বলল, আমি এগুলো রেখে আসছি, আজ দুজন একসাথে গোসল করব। রাগান্বিতা মৃদু হেসে জবাব দিল, ঠিক আছে। সময় গড়ালো, ইমতিয়াজ আর রাগান্বিতা হাতে করে গামছা আর জামা কাপড় নিয়ে হেঁটে গেল নদীর ঘাটে। দুজনের হাতে নিম পাতার ডাল, দুজনেই ডাল দিয়ে দাঁত মাজছে। রাগান্বিতা তার তিতা তিতা মুখখানা নিয়ে বলল, এগুলো নিয়ে আপনি কি করে দাঁত মাজেন? কি তিতা তিতা কই, আমার তো লাগে না। চোখ মুখ কুচকে তাকালো রাগান্বিতা, যা দেখি ইমতিয়াজ হাসলো। জামা কাপড় ঘাটের পাশে উঁচু বেঞ্চিটাতে রেখে ঘাট পাড়ে নামলো দুজন, ইমতিয়াজ আগে এরপর রাগান্বিতা। বাঁশের তৈরি সুন্দর ঘাট, রাগান্বিতা ঘাটে বসলো, হাত দিয়ে পানি স্পর্শ করে কুলি করলো, এরপর সামনের দিকে তাকালো। দূর দূরান্তে শুধু নদীতে থাকা পানি আর পানি, কাছেই নদীর ঢেউয়ে নৌকাটা বড় গাছের পিঠে ভাসছে। ইমতিয়াজ আর রাগান্বিতা মিষ্টি আলাপে হাসাহাসি করছে আর নাইছে, পানিও ছিটাচ্ছে একে অপরের গায়ে। রাগান্বিতা বলল, আপনি একটা পাগল। ইমতিয়াজ হাসতে হাসতে জবাব দিল, জানি তুমি তো করেছ। আমার বইই গেছে আপনাকে পাগল বানাতে, উল্টো আপনি আমায় পাগল বানিয়েছেন। এক সুরসী কন্যার মাঝে এত প্রেম আমি আগে কখনো দেখিনি। আমি কিন্তু বেশ সাহসী। মানুষ খুন করতে পারবে? রাগান্বিতা ফট করে বলে দিল, আপনি বললে ঠিক পারবো। উচ্চ শব্দে হেসে দিল ইমতিয়াজ, রাগান্বিতাও হাসলো। কি মিষ্টি মধুর সময় কাটলো দুজনের এই নিরিবিলি প্রকৃতিতে। পাখি ছুটছিল ধবধবে সাদা রঙের বিশাল আকাশে। জোহরে নামাজ আদায় করে দুজনেই সকালের ন্যায় খেতে বসলো কুড়ে ঘরের দুয়ারের কাছে। রাগান্বিতা হাতে হাত পাখা দিয়ে ইমতিয়াজকে বাতাস করছে। ইমতিয়াজ বারণ করেছিল বটে, কিন্তু রাগান্বিতা শোনেনি। ইমতিয়াজ তৃপ্তি পেয়ে খাচ্ছে মাছ ডাল ভাত আর শাক। রাগান্বিতার রান্নার হাত চমৎকার, ইমতিয়াজের অনেক পছন্দের। খাবার সেরে বিছানায় শুয়ে দুজন গল্প করলো কিছুক্ষণ, এরপর বিকেল হতেই নামাজ পড়ে হাঁটতে বের হলো দুজন। আকাশটা সুন্দর, চারপাশ শুকনো, কাল সেই বৃষ্টিটার পরে কড়া রোদ পড়ায় সব শুকিয়ে গেছে। রাগান্বিতা ইমতিয়াজের হাত ধরল, আল্লাদি স্বরে বলল, এই জায়গাটার নামটা তো জানা হয়নি। এত জেনে কি করবে, থাকুক না কিছু অজানা, কিছুটা রহস্য। কেন থাকবে? থাকলে কি খুব ক্ষতি হবে? না, তবে বললে আমি খুশি হব। তবে বোধহয় আজ তোমায় খুশি করা হলো না আবার।
খানিকটা অভিমানী সুরে জমল রাগান্বিতার। সে মুখ কালো করে বলল, নামটা বললে কি হতো? তুমি যাবে ফেলে আসতে তখন। আসবো না আমি, আপনি হিনা, এদিকে কখনই আসবো না। ইমতিয়াজ এবার ভাবল, বলল, নাম কি দেওয়া যায় বলো তো। ইমতিয়াজের কথা শুনে অবাক হয়ে বলল রাগান্বিতা, কেন নাম দিবেন কেন, এই জায়গার নাম নেই। আছে তো, প্রেমনগর। এই জায়গার নাম প্রেমনগর। রাগান্বিতা হেসে ফেলে, বলে, যা খুশি জায়গার নাম কখনো এমন হয়? প্রেমনগর কেন হয় না? আচ্ছা বাদ দাও, ওদিকে চলো। বলে এগিয়ে চললো ইমতিয়াজ আর রাগান্বিতা। কত দূর হাঁটতে কিছু গাছপালার মধ্যে ঢুকে পড়ল রাগান্বিতার ইমতিয়াজ। মাঝখানের গাছ দুটোতে কাঠের সঙ্গে দড়ি বেঁধে দোলনা বানানো। রাগান্বিতা জিনিসটা দেখেই বলল, বসি। ইমতিয়াজ মৃদু হেসে বলল, বসো, তোমার জন্যই বানানো। রাগান্বিতা দৌড়ে গিয়ে বসল। ইমতিয়াজ রাগান্বিতার পেছন দাঁড়িয়ে হালকা ধাক্কা দিল, সঙ্গে সঙ্গে রাগান্বিতা সামনে পেছনে দুলতে লাগলো। অদ্ভুত এক ভালো লাগা গ্রাস করলো রাগান্বিতাকে। সে হাসলো উচ্চ শব্দে। সে হাসি যেন ইমতিয়াজের হৃদয় নাড়িয়ে দেওয়ার মতো কাজ করলো। ইমতিয়াজ দেখে গেল রাগান্বিতাকে, হালকা স্বরে আওড়ালো, কি নিদারুণ হাসি তোমার। এ হাসিতে আমি নিঃস্ব হয়ে যাচ্ছি বারংবার, অন্তরপুরে ছারখারা হচ্ছে, কতবার তুমি যদি তা জানতে। ইমতিয়াজ কয়েক মুহূর্ত রাগান্বিতার পেছনে দাঁড়িয়ে থেকে কথাগুলো ভেবে হঠাৎই সরে গেল, গিয়ে বসল নদীর ধারের একটা বড় গাছের সাথে হেলান দিয়ে। তবে রাগান্বিতার কাজ দিয়েছিল ইমতিয়াজের পরনে ফতুয়া আর লুঙ্গি, মাথায় গামছা পেঁচানো। ইমতিয়াজ এক পলক রাগান্বিতার দিকে তাকিয়ে কোমরের কাছে ফতুয়ার আড়ালে লুকিয়ে রাখা বাঁশিটা বের করল, তারপর পূর্বাংশের আকাশটার পানি চেয়ে ঠোঁট ছোঁয়ালো বাঁশির ফাঁকে, দুহাতের আঙুলও ছোঁয়ালো বাঁশির শেষ প্রান্তের দিকের ফাঁকে ফাঁকে। ধীরে ধীরে সুর আনলো, প্রকৃতি জুড়িয়ে কি মুগ্ধনীয় আওয়াজ হলো চারিপাশে। নিস্তব্ধ প্রকৃতিটা বুঝি হঠাৎ করেই সতেজ হয়ে উঠল। পাখিরা ছুটে এসে বসল গাছের ডালে, তাদেরও মন কাড়ল বুঝি ইমতিয়াজের বাঁশির সুর। মনে মনে বোধ হয় বলছিল, এত সুন্দর কেন? রাগান্বিতা তার দোলনা দোলানো বন্ধ করল আচমকা। সে ভর সন্ধেবেলার প্রথম আলাপের বাঁশির সুর ঝনঝন করে যেন বেজে উঠল রাগান্বিতার কানে। রাগান্বিতা মুগ্ধ হল, মনটা প্রবল স্রোতের মতো প্রেম দুয়ারের কাছে ছিটকে গেল। কি প্রবল ধাক্কা লাগলো হৃদয়ে। রাগান্বিতা বুকে হাত দিল, সে আবার প্রেমে পড়ল বুঝি ইমতিয়াজের। দোলনার দড়িতে কপাল ছুঁয়ে মনে মনে আওড়াল, ছেলেটা এত মুগ্ধ নয় কেন, আমি বারবার হারিয়ে যাই। অনেকক্ষণ সময় চলল অমন। রাগান্বিতা দোলনায় বসে বাঁশির সুর শুনল, আর ইমতিয়াজ গাছের পিঠে হেলান দিয়ে বাঁশি বাজাতে থাকল। তবে তার কিন্তু পুরোপুরি একা ছিল না, তাদের সঙ্গে ছিল গাছের ডালে বসে থাকা কিছু নাম না জানে পাখি, তারাও মগ্ন ছিল বাঁশির সুরে। রাগান্বিতা উঠে দাঁড়ালো, অনেক তো হলো দূরে বসা, এবার না হয় কাছে যাওয়া যাক। রাগান্বিতা নীরবে গিয়ে বসল ইমতিয়াজের পাশে দিয়ে। নদীতে তখন প্রবল স্রোতের শব্দ শোনা গেল। ইমতিয়াজ চোখ বন্ধ করে বাঁশি বাজাতে থাকলো মন দিয়ে, যেন আজ পুরো মনটাই আঁকড়ে ছিল বাঁশির ভিড়ে। রাগান্বিতা গালে হাত দিয়ে এক ধ্যানে তাকিয়ে রইল ইমতিয়াজের মুখশ্রীর দিকে। কি নিষ্পাপ লাগছে ওই মুখখানা। এই মুহূর্তে দাঁড়িয়ে রাগান্বিতার ইচ্ছে হচ্ছে এই সময়টা যদি এখানেই থেমে যেত, ওই পাখিগুলোও ওখানে বসে থাকতো, এই মুগ্ধনীয় পরিবেশটার যদি কোনো পরিসমাপ্তি না ঘটত, তবে না কতই ভালো হতো। রাগান্বিতা প্রাণ পড়ে শুধু ইমতিয়াজকেই দেখে যেত। এই দেখা বুঝি জনম জনমেও শেষ হবে না রাগান্বিতা। একটা মানুষ দেখার এত তৃপ্তি রাগান্বিতা এর আগে কখনো অনুভব করেনি। ক্ষণে ক্ষণে সে টের পাচ্ছে, সে মরছে। ইমতিয়াজের প্রতি গভীর আসক্তিতায় সে দিনে দিনে মারা পড়ছে। ইমতিয়াজের কণ্ঠ শোনা গেল, সে বাঁশি বাজানো থামিয়ে নরম স্বরে বলল, এভাবে তাকিয়ে থেকো না গো, আমি যে পুরো সর্বহারা হয়ে যাব। রাগান্বিতা টনক নড়ল, গালের হাত সরিয়ে ধ্যান মই গলায় বলল, আমিও যে হচ্ছি তার বেলা। জবাব দেয় না কেউই কারো কথা। ধীরে ধীরে সময়ের সাথে সাথে প্রকৃতিও রং বদলালো। রাগান্বিতে ইমতিয়াজের পাশাপাশি কাছাকাছি বসা, দৃষ্টি তাদের নদীর ভিড়ে আকাশের মাঝে থাকা লাল রঙা সূর্যটার দিকে। চারপাশ পুরো রক্তিম আগুনের আলোর মতো চকচকা, বোঝাই যাচ্ছে সন্ধে নেমেছে। একটা দমকানো বাতাস ছুঁইল ইমতিয়াজ আর রাগান্বিতাকে। ইমতিয়াজ আচমকা বলে উঠল, জানো তো রাগান্বিতা, প্রেম মানে হলো এক আসমান যন্ত্রণা, তাও দেখো মানুষ বেছে বেছে সেই প্রেমে পড়বেই, যেমন আমি পড়েছি।
রাগানী তার দৃষ্টি প্রকৃতির দিকে থাকলেও ইমতিয়াজের কথাটা খুব ভালোভাবেই শুনেছে। মুচকি হেসে ইমতিয়াজের কাঁধে মাথা দিয়ে সূর্যাস্ত দেখতে দেখতে স্বল্প স্বরে আওড়ালো, আমিও